আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার শাহজাহান কবিরের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন তার সমর্থকরা। শনিবার বিকেলে বাগান গ্রাম থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউনটি 6 নং ত্রিশাল ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন। নির্বাচনী শোডাউনে শত শত মোটরসাইকেল যোগে সমর্থকরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। আনারস প্রতীকের প্রার্থী খন্দকার শাহজাহান কবির জানান, তিনি নির্বাচিত হলে ত্রিশাল সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করবেন। তিনি সবার দোয়া প্রত্যাশা ও ভোটারদের ভোট প্রার্থনা করেছেন। আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে তাহলে ত্রিশাল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করব এবং গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের বয়স্ক ভাতা বিজেডি ভাতা যাতে মানুষের বিনামূল্যে পায় এবং আমার ইউনিয়নে যে অসমাপ্ত কাজ আছে রাস্তাঘাট এবং পানির যে সমস্যা এই সমস্যা আমি ইনশাআল্লাহ জনগণের সহযোগিতা নিয়ে আগামী যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি সেই সমস্যা আমি সমাধান করব ইনশাআল্লাহ। ওই 5 বছরে অসমাপ্ত যে সমস্ত কাজ আছে এই বছর যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে তো সেই অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করার চেষ্টা করব। আপনার